প্রচণ্ড গরমে যখন শরীর ঘেমে যায় তখন অ্যালার্জি চুলকানি এবং ঘামাচির মতো আরও নানান চর্মরোগে আমাদের ভোগান্তি শেষ থাকে না শুধু গ্রীষ্মকালে নয় বরং বর্ষাকালেও এর বারবার দেখা যায় এটি খুব সাধারণ একটি বিষয় আর এই বিষয়টি এক বিরক্তি পর্যায়ে চলে যায় যখন চুলকানি থামানো সম্ভব হয় না এবং বারবার চুলকাতে থাকে চুলকানি থেকে মুক্তি পেতে অনেকে অনেক ধরনের ঔষধ সেবন করে থাকেন এমনকি বিভিন্ন ধরনের মলম এবং লোসন ব্যবহার করে থাকেন যা পরবর্তীকালে আমাদের স্কিনের উপর চরম প্রভাব ফেলে থাকে তবে ঔষধ ছাড়াই কিভাবে ঘরোয়া উপায় এবং সহজ পদ্ধতি এর থেকে রক্ষা পাওয়া যায় তা জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের এই ভিডিওতে থাকছে চুলকানি অ্যালার্জি র্যাস বিভিন্ন ধরনের চর্মরেগ থেকে মুক্তি পাওয়ার পাঁচটি বিশেষ পদ্ধতি যার যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করলে খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো চলুন শুরু করা যাক প্রথম পদ্ধতি নিমপাতা এবং নারকেল তেলের মিশ্রণ এই নিমপাতাকে আপনি তিন রকমভাবে ব্যবহার করতে পারেন যেমন প্রথমে কয়েকটি নিমপাতা বেঁটে তাকে পেস্ট বানিয়ে নিন এবং সেই পেস্টে কিছু পরিমাণ নারকেলের তেল মিশিয়ে দিন এবং আপনার শরীরের মধ্যে যেখানে যেখানে চুলকানের সমস্যা রয়েছে বা অ্যালার্জির সমস্যা রয়েছে সেই সব জায়গায় পুরো মেখে নিন এবং শুকে গেলে পরবর্তীতে জল দিয়ে ধুয়ে ফেলুন এছাড়াও আপনি কয়েকটি নিম পাতাকে জলে ফুটিয়ে নিতে পারেন এবং সেই জল দিয়ে পুরো শরীর স্নান করে নিতে পারেন সে সঙ্গে প্রতিদিন সকালে নিম মেটে খালি পেটে তার রস আপনি সেবন করতে পারেন এতে করে আপনার শরীরের সমস্ত অ্যালার্জি চুলকানি খুব দ্রুত নির্মূল হয়ে যাবে দ্বিতীয় পদ্ধতি হলো কর্পূর গুঁড়ো এবং নারকেল তেলের মিশ্রণ প্রথমে কিছুটা পরিমাণ কর্পূরের গুঁড়ো নিন এবং তাতে দুই থেকে তিন চামচ নারিকেলের তেল মিশিয়ে দিন মিশ্রণটি ভালোভাবে নেড়ে দিন এবং আপনার শরীরে যেখানে যেখানে চুলকানি বা অ্যালার্জির সিমটম রয়েছে সেই সকল এরিয়াতে অ্যাপ্লাই করুন এতে করে নিমেষের মধ্যেই কমে যাবে আপনার চুলকানি এই মিশ্রণটি দিনে কমপক্ষে একবার করে প্রয়োগ করার চেষ্টা করবেন তৃতীয় পদ্ধতিটি হল ফিটকিরি মেশানো জল প্রথমে পরিমাণ মতো জল নিন তাতে কয়েক টুকরো ফিটকিরি ফেলে দিন এই ফিটকিরি এবং জল একসঙ্গে কিছুক্ষণ রেখে দিন সেই জল আপনার পুরো শরীরের মধ্যে লাগিয়ে নিন দেখবেন কিছুক্ষণের মধ্যেই চুলকানি নিমেষের মধ্যে কমে গেছে চতুর্থ পদ্ধতি অ্যালোভেরার রস সমস্ত রকম চর্মরোগের হাত থেকে মুক্তি পেতে অ্যালোভেরা রসের বিকল্প নেই বললেই চলে প্রথমে একটি তাজা অ্যালোভেরার পাতা নিন এবং তাকে চিরে ওর ভিতরে রসটিকে বের করে নিন সেই রস যেখানে যেখানে চুলকানি অনুভূত হচ্ছে সেখানে সেখানে লাগিয়ে দিন দেখবেন কয়েক মিনিটের মধ্যেই আপনার চুলকানি কমে যাবে পঞ্চম পদ্ধতি কাঁচা হলুদ এবং নিমপাতার মিশ্রণ প্রথমত কিছুটা নিমপাতা এবং এক টুকরো কাঁচা হলুদ একসঙ্গে ভালোভাবে বেটে নিন এবং সেই মিশ্রণটি আপনার পুরো শরীরে অর্থাৎ যেখানে যেখানে চোর চুলকানি অনুভূত হচ্ছে সেখানে সেখানে মেখে নিন শুকিয়ে গেলে ঠান্ডা জলে ভালোভাবে পরিষ্কার করে নিন এই মিশ্রণটি সপ্তাহে কমপক্ষে তিন দিন প্রয়োগ করার চেষ্টা করবেন এতে করে আপনার চুলকানি গোড়া থেকে নির্মূল হয়ে যাবে সর্বশেষ পদ্ধতিটি হলো বেকিং সোডা মিশ্রিত জল চুলকানি প্রতিরোধে এটি দারুণভাবে কাজ করে থাকে এটিকে আপনি দুরকমভাবে ব্যবহার করতে পারেন প্রথমত এক বালটি জলে দু কাপ মতো বেকিং সোডা মিশিয়ে দিন এবং এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে আপনার পুরো শরীর ধুয়ে ফেলুন এই ধুয়ে ফেলার পর সাধারণ জল কখনোই দেবেন না কমপক্ষে তিরিশ মিনিট আপনি এই জলটি শু শরীরের মধ্যে শুষে নিতে দিন তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলবেন আবার এটিকে পেস্ট হিসাবে ব্যবহার করা যায় যেমন তিন অংশ বেকিং সোডা নিলেন এবং এক অংশ জল দিয়ে তাতে একটি পেস্ট বানিয়ে নিলেন এবং যেখানে যেখানে চুলকানি হচ্ছে সেই সব জায়গায় আপনি এর প্রলেপ লিপে দিলেন শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে তা ধুয়ে ফেলবেন এতে করে আপনার চুলকানি অনেকটাই কমে যাবে এতে করেও যদি চুলকানি না কমে তাহলে বুঝে নেবেন আপনার শরীরের মধ্যে কোনো গোপন রোগ বাসা বেঁধেছে তার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা চালিয়ে যান আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটা লাইক করে দিন এবং আপনার যদি মূল্যবান কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন